아마도 샤디노들 모하마욕 스트레스토 방아리 아마도 자디르비다 방가본도 쉐이크 무지불 라만께 고비 스트레스토 샤디 샤롬 쿠르치 스트레스토 샤디 샤롬 쿠르치 아마도 자디오 자르메타 30 লক্ষ শহীদ 2 লক্ষ মাবন যারা যাদের ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে আমরা আজকে এই মর্যাদায় এইভাবে এখানে উপস্থিত হতে পেরেছি আমি আরও স্মরণ করছি যারা আমাদের মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদান রেখেছেন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি সম্মানিত শ্রোতৃবৃন্দ এটি ঠিক বক্তব্য রাখার মতো পরিবেশ নয় আসলে একটি আনন্দের সময় এটি আমি শুনে খুব ভালো লাগলো যে দীর্ঘদিন পর এই কলেজে এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি বিশ্বাস করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু কারিকুলাম অনুযায়ী পরিচালিত হবে তেমনটা আমাদের কখনই লক্ষ্য ছিল না আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের প্রত্যেক নাগরিককে অন্যান্য যে সহযোগী বিষয়গুলো আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা তাদেরকে পড়ি সকল ক্ষেত্রে তাদেরকে পারদর্শী করে তোলা আমাদের উদ্দেশ্য এর মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হয় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে এবং তারা ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে আমি আশা করব যে আগামীতে এই কলেজ তাদের শিক্ষার্থীদের জন্য যেগুলো প্রয়োজন এবং নিয়মিত অন্যান্য কলেজগুলোতে হয় সেই বিষয়গুলোর প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন আমি খুব কম কথায় আমার বক্তব্য শেষ করব এই কলেজটি সরকারি হয় অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে ইতিমধ্যে এটি আপনারা দেখেছেন কিন্তু এর আগে ওই কলেজটি সুনামের অধিকারী ছিল যেহেতু একটি সুনামধারী কলেজ সেটি যখন আবার সরকারি হয়েছে সুতরাং এলাকার মানুষের বা পুরো দেশের প্রত্যাশা থাকবে যে এই কলেজটি একটি অন্যতম স্বীকৃত সকলের কাছে একটা ভালো কলেজ হিসেবে স্বীকৃত হবে যে কলেজে লেখাপড়া করলে যারা লেখাপড়া করবেন তারা ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন আমি শুনেছি এই কলেজের 1600 মতো শিক্ষার্থী রয়েছেন তার মধ্যে 80% আমাদের মেয়ে শিক্ষার্থী এটিও একটি ভালো দিক দেশের জন্য জাতির জন্য আপনারা হয়তো আমার সাথে একমত হতে পারেন যে একজন নারীকে শিক্ষিত করা মানে তিনি যেই পরিবারে যাবেন সেই পরিবারের সকলে শিক্ষিত হওয়া আমাদের অনেক পুরুষ শিক্ষিত আছেন কিন্তু সেই পরিবারের সকলে শিক্ষিত নয় কিন্তু যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারে তাদের প্রত্যেকটি সন্তান শিক্ষা গ্রহণ করেন অর্থাৎ এই জাতিকে 100% শিক্ষায় উন্নীত করার ক্ষেত্রে আমাদের নারী শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব যে ছাত্ররা মন খারাপ করার কিছু নেই সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে আমাদের নারী শিক্ষার্থীরা অনেক অগ্রসর তাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদের ফলাফল ভালো হচ্ছে এমনকি সংখ্যার দিক থেকেও মাধ্যমিকে প্রায় 53% নারী উচ্চশিক্ষা সেভাবে আস্তে আস্তে বাড়ছে এবং
আমাদের জাতীয় জীবনের রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন জায়গায় আমাদের নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনারা জানেন সবাই, আমি বলার তেমন প্রয়োজন নেই, তারপরে দু একটা উচ্চারণ না করলে হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্পিকার, আমাদের সর্বোচ্চ বিচারালয়েও আমাদের অ্যাপিলেট ডিভিশনও বিচারক আছেন, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নারীরা অংশগ্রহণ করছেন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তারা দেশ পরিচালনা করছেন। সুতরাং এখানে যে মেয়েরা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো এবং ছেলেদের উদ্দেশ্যে বলবো, অনুগ্রহ করে তোমরা বড় স্বপ্ন দেখো, অনেক বড় স্বপ্ন, জীবনকে থামিয়ে দিও না। তুমি যতদূর তাকাবে ততদূর যদি নাও যেতে পারো, যদি তোমার চেষ্টা থাকে তাহলে অনেক দূর যাবে এবং সেই দূরটা তোমার জীবনের জন্য অনেক প্রয়োজন। আমি উদাহরণ হিসেবে বলি অনেক সময় যে আমি যদি টার্গেট করি 100, তার মধ্যে যদি আমি 100% পূরণ করতে পারি তাহলে আমি পাবো 100, আর আমি যদি টার্গেট করি 1000, তাহলে যদি 50% পূরণ হয় তাহলে হয় 500। তার মানে আমার টার্গেট, আমি যে স্বপ্নের কথা বলেছি সেটি দেখতে হবে আমাকে অনেক বড় করে। স্বপ্ন দেখলেই যে অর্জন হবে তেমন নয় বিষয়টা, আমাদেরকে দক্ষ করতে হবে বিশ্বে যারা সুনামধারী, যারা অনেক উপরে উঠেছেন, তারা স্বপ্ন দেখেছেন এবং তাদের স্বপ্ন তারা কিভাবে অর্জন করেছেন, বাস্তবায়ন করেছেন, তাদের জীবনী পড়া থেকে শুরু করে তাদের সম্পর্কে জানার মধ্যেই আমরা সেটি জানতে পারব। সেটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে তার শিক্ষার্থীদেরকে মনে প্রাণে একজন সভ্য নাগরিক করে তোলা, আদর্শ নাগরিক করে তোলা, দক্ষ নাগরিক করে তোলা, দেশপ্রেমী উদ্বুদ্ধ একজন মানুষ তৈরি করা। এবং যদি আমরা এই গুণগুলো দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারি, তাহলে আমরা যে স্বপ্ন দেখছি যে আমরা একটা উন্নত দেশে বসবাস করব, যেটি আমাদের স্বাধীনতার চেতনা, যেটি বঙ্গবন্ধু বলতেন সোনার বাংলা, তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন সম্প্রতি বলছেন স্মার্ট বাংলাদেশ। আমাদের ধারণ করতে একটু কষ্ট হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী অনেক অগ্রসর, যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তখন অনেকেই হাসাহাসি করেছিলেন, আজকে তারা কিন্তু লুকিয়ে গেছেন। আজকে তারা বুঝতে পারছেন যে ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে এবং এটি বন্ধ করলে দেশ অচল হয়ে যাবে। আমি যদি আজকেই বলি 1 ঘন্টার জন্য নেট অফ থাকবে, তাহলে কিন্তু ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনাদের হাতে যে মোবাইল ফোনগুলো আছে সব অকেজ হয়ে যাবে, আপনারা একদিনও থাকতে পারবেন না। একদিন কিন্তু এই বিষয়গুলো নিয়ে হাসাহাসি হতো, আজকেও অনেকেই মনে করছেন স্মার্ট বাংলাদেশ বলতে কী বোঝায়, আসলে কী একটি শব্দ কিনা, এর একটা সংজ্ঞা আছে কীভাবে আমরা স্মার্ট হব, কোন পর্যায়ে হব, কোন কোন বিষয়ে হব, সেগুলো জেনে যদি আমরা আমাদের নাগরিককে সেভাবে গড়ে তুলতে পারি তাহলে উন্নত বিশ্ব, কল্যাণ বিশ্ব বলতে যা বোঝায় তার নাগরিকরা যে সুবিধাগুলো ভোগ করে আমরাও সেটা ভোগ করব। আমরা এখনও চিন্তা করি, আমাদের মা বাবারা চিন্তা করেন আমাদের সন্তানদের কী হবে, একটা উন্নয়ন উন্নত একটা কল্যাণধর্মী রাষ্ট্র কখনই কোনো নাগরিককে কোনো কিছুই চিন্তা করতে হয় না। যদি কাজ পেরেও টাকা পাবেন, দেশ তাকে টাকা দিবে চলার জন্যে, কাজ না থাকলেও তিনি বেকার ভাতা যেটাকে বলে সোশ্যাল মানি সেটা পাবেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার সব বহন করে। সরকার কীভাবে বহন করে? সরকার সে সামর্থ্য অর্জন করে, অর্থাৎ সেই দেশটি উন্নয়নের সেই পর্যায়ে নিয়ে গেছে। আমরা সেটা পেতে পারি তবে আমাদেরকে সে এই দেশটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং সেই পর্যায়ে নেওয়ার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ত শিক্ষকবৃন্দ, আপনাদের প্রতি আমার আবেদন, আপনারা এইভাবে ভাববেন যে এই আপনারা যাদেরকে লেখাপড়া শেখাচ্ছেন এরাই দেশে নেতৃত্ব দেবে, এদেরকে যদি গড়ে তোলা যায় তাহলে আগামী দিনে দেখা যাবে এদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অনেকেই। তবে অবশ্যই
শুধু দক্ষতা দিয়ে শুধু মেধা দিয়ে করলেই হবে না যদি আমাদের কোনো নাগরিককে আমরা অনেক দক্ষ করে গড়ে তুলি কিন্তু তাকে যদি আদর্শবান নাগরিক করতে না পারি তাকে যদি দেশপ্রেমিক নাগরিক করতে না পারি তাহলে কিন্তু মা বাবাও তার কাছ থেকে তেমন কোনো সেবা পাবে না আপনারা লক্ষ্য করেছেন যে অনেক জ্ঞানী বুদ্ধিমান লোক আমাদের রাষ্ট্রের ক্ষতি করছেন আমাদের এই দেশে শিক্ষা গ্রহণ করে এই দেশে এই কলেজের মতো অন্য কলেজ বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তেমন কাজ করছেন কিন্তু যদি একজন আদর্শবান তৈরি করতে পারতাম আমরা তা প্রথমেই তার হৃদয়ে রাখত যে এই দেশের কোনো ক্ষতি আমরা করতে পারি না আমরা আসলে সেই নাগরিক চাই এবং সেই নাগরিক তৈরির যাত্রা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে আমরা আর পিছিয়ে যাব না আমরা একটা সময় আসবে যে আমাদের সকল নাগরিক তারা দেশপ্রেমে আদর্শে একজন সৎ নাগরিক সৎ একজন কর্মকর্তা কর্মচারী হবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন সমাজসেবক হবেন সমাজের নেতা হবেন শিক্ষক হবেন সকল পেশায় যারা নেতৃত্ব দেবেন যারা কাজ করবেন তারা আদর্শবাদী হবেন সৎ মানুষ হবেন এবং দেশপ্রেমিক মানুষ হবেন এবং তাহলেই কেবল আমরা সেই প্রত্যাশা করতে পারি একটি উন্নত কল্যাণ রাষ্ট্র যেমন তার নাগরিকের সকল সুবিধা দিয়ে থাকে আমরা সেই সুবিধা পাব মনে রাখতে হবে যে দেশ যত উন্নত হবে আমরা সেই উন্নয়নের যে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাবে তার অংশ আমরা পাব আপনারা হয়তো অনেকেই জানেন সবাই জানেন 15 সালে কিন্তু সরকার 130% বেতন বৃদ্ধি করেছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের এটি কিন্তু শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে সরকারি আদেশ বাড়ে কিন্তু পাশাপাশি প্রাইভেট বলুন সব জায়গায় একইভাবে বেতন ভাতা দিয়ে বৃদ্ধি করেছে সব প্রতিষ্ঠান কিভাবে করেছে গভর্নমেন্ট কোনো ঋণ নেয়নি বিদেশ থেকে কোনো টাকা আনেনি আমাদের সম্পদ বেড়েছে বলেই আমরা সেটা করতে পেরেছিলাম সুতরাং দেশের সম্পদ বৃদ্ধি তথা দেশের উন্নয়ন সেটি আমাদের প্রত্যেক নাগরিকের জন্য প্রয়োজন আমাদের নিজেদের প্রয়োজনেই আমি যদি ভালো কিছু পেতে চাই সরকার থেকে দেশ থেকে তাহলে এই দেশকে আমার দিতে হবে এই দেশকে উন্নত করতে হবে আজকে শুক্রবার আপনাদের সাথে অনেক সময় কাটালাম আমি আসলে যা আমার যে প্রতিষ্ঠান এখন পাবলিক সার্ভিস কমিশন আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমি খুব হিসেব করে যাই কোথাও যেতে চাই না কারণ এই প্রতিষ্ঠানটির প্রধানের কাছ থেকে কিছু প্রত্যাশা থাকে যে এমন কোনো কিছু করা যাবে না যেটার বিতর্ক সৃষ্টি হতে পারে কিন্তু এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান আমি আমার চাকরি জীবনের সর্বাধিক সময় শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেছি শিক্ষকদের সাথে কাজ করেছি শিক্ষকদের প্রতি আমার একটি বিশেষ দুর্বলতা আছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার দুর্বলতা আছে এবং শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে কারণ এরা নিষ্পাপ এবং এদের মনে সবসময় সত্য বাস করে সুন্দর বাস করে এবং এরা সবসময় অন্যায়ের প্রতিবাদী হয় অন্যায়ের বিরুদ্ধে এরা দাঁড়ায় এরাই ভবিষ্যতে আমাদের দেশকে চালাবে দেশকে নেতৃত্ব দেবে সুতরাং তাদেরকে ভালোবেসে যদি গড়ে তোলা যায় আমি বিশ্বাস করি ইচ্ছে বড় দায়িত্ব পালন আর কোনো কিছু হয় না এবং এই কারণে আমি মনে করি শিক্ষকদের পেশা সবচেয়ে সম্মানজনক পেশা এটি পেশার থেকে অনেক বেশি কিছু আমি সবসময় এই মর্যাদা আমার শিক্ষকদেরকে দিয়ে থাকি তিনি আমার নিজের শিক্ষক সরাসরি হন বা না হন শিক্ষকতা পেশায় আছে এমন সকলের প্রতি আমার সবসময় শ্রদ্ধা থাকে আমি আসলে আমার বন্ধু রব আমার ক্লাসমেট তার একটু চাওয়া ছিল যেন আমি এখানে আসি আপনাদের অধ্যক্ষ মহোদয় তিনি আমার পূর্ব পরিচিত ঢাকা কলেজের তিনি অত্যন্ত চমৎকার মানুষ অত্যন্ত দক্ষ মানুষ এবং এত আন্তরিক যে আপন বোনের মতো মনে হয় তাদের চাওয়াটা ফেলতে পারেনি তো লাভ হয়েছে আপনাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসা যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক সুনামের অধিকারী এবং এখানে অনেক বিজ্ঞ মানুষ আছেন
যারা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এবং প্রত্যেকের যে আন্তরিকতা, প্রত্যেকের যে অংশগ্রহণ, এখানকার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে যারা আগে ম্যানেজিং কমিটিতে ছিলেন, গভর্নিং কমিটিতে ছিলেন, তারা, শিক্ষকরা এবং স্থানীয় সকলে মিলে, ছাত্রছাত্রীরা মিলে যে আবহ সৃষ্টি করেছেন, এটি আমার জন্য একটি বড় পাওয়া। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে এইভাবে সম্মান দেখানোর জন্য। তবে আমি আশা করব যে আপনারা এই কলেজটিকে আরও সুন্দর করে গড়ে তুলবেন, আপনাদের এখান থেকে যাতে ভবিষ্যতে এ দেশ পরিচালনায় বিভিন্ন সেক্টরে, সেটি সরকারি হোক, বেসরকারি হোক, রাজনীতিতে হোক, ব্যবসায় হোক, বিভিন্ন সেক্টরে যদি এই শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাহলেই মনে করব যে আপনাদের এই পরিশ্রম সার্থক হয়েছে এবং এই এলাকাবাসী তখন সম্মান বোধ করবেন, আমি বিশ্বাস করি সেটি হবে। আমি শেষ করব, শেষ করার আগে আবারও আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের এই প্রতিষ্ঠানটি আপনাদের প্রত্যাশা মতো ভালো ফলাফল করবে এবং তার চেয়ে বড় কথা, আগামী দিনে আদর্শ নাগরিক সৃষ্টি করবে। সবাইকে ধন্যবাদ।